রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। আশা করি পবিত্র দামোদর মাসে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা এসেছি যমুনার কিনারে। আজকে ধীরে ধীরে যমুনার জল অনেকটা দূরে চলে গেলো। এই পবিত্র দামোদর মাসে আপনাদেরকে আজ কৃষিঘাট দর্শন করাবো আর যমুনা মহারানীরকে দর্শন করাবো। আপনারা অনেকেই অভিলাষা যে যমুনা মহারানীকে কেন দর্শন করায় না, তো আজকে এসে যমুনা মহারানীর নিকটে দাঁড়িয়ে আছি, যমুনা মহারানীকে দর্শন করাবো আর আপনাদেরকে আজকে কেশিঘাটে নিয়ে যাবো, যেখানে ভগবান কৃষ্ণ কেশিয়া দানবকে বধ করেছিলেন। তো আগামী 21 অক্টোবর শুক্রবার পবিত্র রমা একাদশী ব্রত, তো আপনারা হয়তো সবাই জানেন আর আপনারা শ্রদ্ধা ভাব নিয়ে সেই রমা একাদশী ব্রত পালন করবেন। রমা একাদশী সকল পাপ বিনাশকারী, সমস্ত পাপ থেকে আমাদের বিনাশ করবে। এবং শ্রদ্ধা যদি না থাকে একাদশীর প্রতি, অনিষ্ঠা করে যদি ব্রত পালন করি তাহলে আমাদের সদ্গতি হবে। তো আপনারা সেই একাদশীর ব্রত, রমা একাদশীর ব্রত, শ্রদ্ধা থাকুক আর না থাকুক, মাহাত্মতে যেটা বর্ণনা রয়েছে, কিন্তু চেষ্টা করবেন শ্রদ্ধা ভাব নিয়ে সেই একাদশীর ব্রত পালন করা। তো আমি কালকে ভিডিওটা দিব। আগামী পরশু মানে শুক্রবার হলো সেই রমা একাদশী ব্রত। আপনাদেরকে এই পবিত্র দামোদর মাসে খুব সুন্দর ভিডিও নিয়ে আসছি, আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন আর আকাশ বৃন্দাবন ব্লগটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকে আপনাদেরকে যমুনা মহারানীকে দর্শন করাতে করাতে যমুনা কিনারে কিনারে কেশিঘাটে যাচ্ছি। যেই দিক দিয়ে জল জমানো ছিল, জলের জন্য যেতে পারতাম না, সেই দিক দিয়ে আজকে আমরা এখন হেঁটে যাব। তো সঙ্গে থাকুন আর আকাশ বৃন্দাবন ব্লগটাকে সাবস্ক্রাইব করে রাখুন। রাধে রাধে, কত সুন্দর যমুনা মহারানীর প্রকাশ। তো যমুনা মহারানীর জল এখন ধীরে ধীরে চলে যাচ্ছে আর কিছুদিনের মধ্যে জল অনেকটা চলে যাবে নিচে। তো আমরা এখন সেই যে দিক দিয়ে আমরা হাঁটতে পারতাম না জলের জন্য, সেই দিক দিয়ে আমরা আজকে এখন হেঁটে হেঁটে কেশিঘাটে যাব। তো সঙ্গে থাকুন সবাই। তো আমি এখন পরিক্রমা মার্গে রয়েছি। দেখুন ভক্তরা কত সুন্দরভাবে পরিক্রমা করতে করতে যাচ্ছে। এখন দামোদর মাস চলছে, কার্তিক ব্রত চলছে, এখন ভক্তরা পরিক্রমা লাগাতার করছে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে ভক্তরা পরিক্রমা করতে আসছে, বৃন্দাবনে আসছে আর রাধাহানি কৃপা লাভ করছে। তো আপনারাও বৃন্দাবনে আসুন এবং রাধাহানি কৃপা লাভ করুন। তো আজকে খুবই সুন্দর দিন, এই বৃন্দাবন ধাম সাক্ষাৎ গোলক ধাম। আপনাদেরকে আর মন্দিরের দিকে নিয়ে যাচ্ছি না, আমি এখন কেশিঘাটে যাব। কেশিঘাটে খুব সুন্দর আরতি হয় আর এই দিক দিয়ে আমরা যেতে পারতাম না ওই দিন। আর এখন পুরো জল শুকিয়ে গেছে আর আগে রাস্তা হয়ে গেছে। তো সঙ্গে থাকুন আর আকাশ বৃন্দাবন ব্লগটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন আমার ঘরের সামনে দিয়ে পরিক্রমা করতে করতে লোক যাচ্ছে, যত লোকই আসছে এবার আমার ঘরের সামনে দিয়ে পরিক্রমা করতে করতে যাচ্ছে। তো আমি ঘরের দিকে যাচ্ছি না। তো এই সেই রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা, এই দিক দিয়ে খুবই জল ছিল, এদিক দিয়ে যেতে খুব কষ্ট হতো, জলের জন্য যেতে পারতো না লোক, তার জন্য উপরে যেত। কিন্তু আবার সেই যমুনা মহারানীর রূপ ফিরে আসছে আসল রূপে। তো এদিক দিয়ে রাস্তা এখন খালি হয়ে গেল, আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখুন এখনও মাটি শুকায়নি, অনেকটা ভিজা আছে। তো আগে যাচ্ছি আপনাদেরকে নিয়ে, চলুন। রাধা রানী কি যে, তো খুব ভক্তরা আসছে। তো আর কদিন পরে এদিক দিয়ে আমরা হাঁটবো, দেখতে পাচ্ছেন আর কদিন পরে এদিক দিয়ে আমরা হেঁটে যাব। তো দেখুন কি অবস্থা, খুবই সুন্দর লাগছে। আপনারা দর্শন করুন আর আকাশ বৃন্দাবন ব্লগটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তোরা এখানে আসছে, মাটিতে এখন কাদা রয়েছে। রাধে রাধে, তো আমরা দেখি কত সুন্দর দীপদান করেছে যমুনাতে। দেখুন দেখুন কত সুন্দর দীপদান করেছে ভক্তরা, সন্ধ্যা হলেই সে দীপদানের সারি সারি এই যমুনা মহারানীর কিনারে কিনারে যায়। খুবই সুন্দর লাগে দেখতে। তো এই সুন্দর পরিবেশ, বৃন্দাবনে যতই না মন খারাপ থাকুক না, এই যমুনা মহারানীর তখন মনটা অন্যরকম ভাবে একটা আনন্দ আনন্দ ফিলিংস লাগে, যে আনন্দ আনন্দ মনের মধ্যে লাগছে। এই যমুনা মহারানী সাক্ষাৎ কৃষ্ণ প্রেম প্রদানকারী, এই যমুনা মহারানী সাক্ষাৎ ভগবান কৃষ্ণের পাঠ রানী, এই যমুনা মহারানী গোলক থেকে এসেছে রাধারানীর কৃপায়।
রাধারানী কৃপা করেছে বলে ভগবানের ভগবান কৃষ্ণ এসেছে, গিরিগোবর্ধন এসেছে, যমুনা মহারানী এসেছে। তো আমরা সেই রাধে রাধে নাম জপতে জপতে আজকে এই ভিডিও দর্শন করি আর রাধারানী কৃপা লাভ করি, যমুনা মহারানীর কৃপা লাভ করি। যমুনার লীলা আপনাদেরকে অনেকটা ব্লগ বানাবো, যমুনা মহারানীর পূর্ণ কৃপা কী করে লাভ করতে পারেন, তো সঙ্গে থাকুন। তো দেখতে পাচ্ছেন কীরকম, তো দেখতে পাচ্ছেন আপনারা এই সেই রাস্তা ডুবেছিল কদিন আগে, এদিক দিয়ে যেতে পারতো না লোকজন, আজকে পূর্ণ সেই রাস্তা ফিরে আসলো, আমরা এখন হাঁটতে পারছি, আপনাদেরকে এদিকে নিয়ে যেতে পারছি না কেশিঘাটের দিকে। তো কেশিঘাটে যাওয়া যাচ্ছে, কিন্তু আরেকটা রাস্তা রয়েছে ওইদিকে যেতে হয় ঘুরে। তো এই সেই রাস্তা দেখুন, খুবই সুন্দর এই রাস্তা। সে যমুনা মহারানীর কিনারে কিনারে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখুন যমুনা মহারানীর কত সুন্দর একটা আকাশের প্রকাশ পেয়েছে, খুবই সুন্দর লাগছে এখান থেকে। দেখুন দেখতে পাচ্ছেন, দেখুন মাঝখানে আমি আর চারোদিকে শুধু একটা আলো আলোকিত হয়ে রয়েছে, তো খুবই সুন্দর লাগছে। তো আপনারাও আসুন, দেখুন কী অবস্থা, দেখুন এই এখানে মাটি উঠে গেছে, এদিকে পুরো পুরো এখানে পাথর রয়েছে, যমুনা মহারানীর এত জল এসছে এদিকে পুরো এখানে মাটি জমে গেছে। তো কত সুন্দরভাবে দেখুন সারি সারি করে প্রদীপগুলো আসছে, দেখুন নৌকা চলছে। তো আগে হলো সে কেশিঘাট, তো আমরা কেশিঘাটে আরতি হয় সে আরতি দেখি কিছুটা দর্শন করব, পুরো দর্শন করাতে গেলে অনেক সময় ব্যাপার আছে। আর এখানে আপনারা আসলে তো খুবই সুন্দর এখানে যমুনা মহারানীর জল স্রোত কতটুক দেখুন, কত সুন্দর জল যাচ্ছে। তো পবিত্র দামোদর মাসে আপনারা এত সুন্দর দর্শন করতে পাচ্ছেন, আপনাদের অশেষ কৃপা রাধারানীর এখানে ভোলেনাথের মন্দির। তো আপনারা দর্শন করুন আর আকাশ বৃন্দাবন ব্লগটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন। তো আগে হলো কেশিঘাট, আমি কেশিঘাটের কিনারে রয়েছি অলরেডি, আর আগে আরতি হয় আপনাদেরকে নিয়ে যাচ্ছি, চলুন। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, বলবর সানি বালি কি জয় জয় জয়, রাধা রানী কি জয়, মহারানী জয় জয়, রাধা রানী। তো সঙ্গে চলুন, আগে আরতি হচ্ছে, এখানে দেখি কি হয়। দেখুন এখানে আরতি হবে, কিন্তু দর্শন করতে পারবো না, এক সময় নেই। তো আমরা সেই কৃষিঘাটে এসে গেলাম, আর একটু বাদেই কৃষিঘাট পূর্ণ কৃষিঘাট দর্শন করতে পারবেন, সঙ্গে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরতি হবে কিছুক্ষণের মধ্যে, তো আমি দেখি আপনাদের কত সময় দর্শন করতে পারি। এই যে আরতি এখানে, জয় হো যমুনা মহারানী, যাই আগে আগে দেখায়েঙ্গে এ হলো যমুনা মহারানী সাক্ষাৎ এখানে, কত সুন্দর ভাবে সাজিয়েছে যমুনা মহারানীকে। আর কিছুক্ষণের মধ্যে এখানে আরতি হবে, এখানে কিছুক্ষণের মধ্যে আরতি হবে, আপনাদের আগে নিয়ে যাচ্ছি। খুবই সুন্দর লাগছে, আমরা আজকে সেই যমুনা মহারানীকে দর্শন করতে পারছি আর কেশিঘাটে দেখছি, আর কত সুন্দর যমুনা মহারানীর রূপ, আমরা যদি না আসি সেটা আনন্দ করতে পারবো না। দেখুন কত সুন্দর একটা ন্যাচারাল কালার হয়েছে, কত সুন্দর দেখুন যমুনা মহারানী। তো এই পবিত্র দামোদর মাসে আপনারা এত সুন্দর দর্শন করতে পাচ্ছেন, আপনাদের অশেষ কৃপা রাধারানীর এবং যমুনা মহারানীর
তো চলুন আগে যাই। দেখতে পাচ্ছেন এখানে ভক্তরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে এসেছে, তারা খুবই সুন্দর শ্রদ্ধা ভাব নিয়ে যমুনা মহারানীকে দর্শন করতে পারছে, যমুনা মহারানীর কাছে দীপদান করছে, আনন্দ উপভোগ করতে পারছে। হ্যাঁ দেখুন, তো প্রতিটা ঘাটে ঘাটে যমুনা মহারানী আরতি হয়, তো আমরা সেই আরতি দর্শন তো না করতে পারি, কিন্তু যমুনা মহারানীকে দর্শন করতে পেরেছি, তাতে যমুনা মহারানী কৃপা হবে। তো আগে হলো যমুনা মহারানীর মেন মন্দির, তো আপনারা দর্শন করুন, এই হলো যমুনা মহারানী। যমুনা মাইয়া কি জয়। দেখুন যমুনা মহারানী সাক্ষাৎ এখানে বিরাজমান, যমুনা ঘাটে যমুনা মহারানীর মন্দির, তো খুব সুন্দর দর্শন। জয় হো যমুনা মাইয়া কি জয়। খুবই সুন্দর, এখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা তো হয়েই গেছে অলরেডি। তো চলুন, এই হলো কেশিঘাট, এখানে আপনাদেরকে লাস্ট নিয়ে যাচ্ছি, তারপরে ভিডিওটাকে শেষ করব। চলুন, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন পুরো উপরে উঠে গেলাম, তো এখান থেকে পুরো যমুনা মহারানীকে দর্শন করতে পাচ্ছেন। দেখুন সন্ধ্যাবেলা কত সুন্দর একটা, কত সুন্দর লাগছে, সাক্ষাৎ গোলক ধাম প্রকাশিত হয়ে গেছে। দেখুন মাঝখানে আকাশটা পরিষ্কার, নিচে অন্ধকার, আর সাইড দিয়ে দেখুন পুরো একটা আলো হয়েছে। হ্যাঁ, যেরকম লাইটিং চালিয়েছে, যেরকম লাইটিং লাগছে, লাইট লাগিয়ে দিয়েছে। এ হলো গোলক ধামের রিয়ালিটি, এটাই তো ভগবানের চিন্ময় ধাম। দেখুন এদিকে কিছু না, এদিকে অন্ধকার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর এই সামনের দিকটাই শুধু লাইটিংয়ের মতো। এ হলো যমুনা মহারানীর প্রকাশ, যমুনা মহারানীর কৃপা। তো এই সেই দিব্য ধাম, সেই লীলাভূমি আপনারা দর্শন করে আপনাদের জীবন ধন্য ধন্য হয়ে গেছে। তো অবশ্যই আকাশ বৃন্দাম ব্লগটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন, আর সবাই নোটিফিকেশন অন করার জন্য ভেল আইকনে আপনারা প্রেস করবেন, আপনাদের সবার আগে ভিডিও চলে যাবে। তো দেখুন কত সুন্দর, দেখুন এখান থেকে কেশিঘাট পুরো পুরো দেখা যাচ্ছে। দেখুন এখান থেকে কেশিঘাট দেখুন জলমল করছে, এই সেই কেশিঘাট, এখানে ভগবান কৃষ্ণ কেশিয়া দানবকে বধ করেছিলেন। আর বৃন্দাবনে আসলে অবশ্যই কেশিঘাট থেকে পরিক্রমা শুরু করবেন, এই পরিক্রমা এখান থেকে যদি করেন এখানকার মহিমা আলাদা একটু বেশি। আর এই ঘাটে এসে স্নান করবেন, অনেকে বলে যে আমরা স্নান করব বৃন্দাবনে কোথায়, তো স্নান করার জন্য কেশিঘাট সবথেকে মুখ্য স্থান। কেশিঘাট থেকে আপনারা স্নান করবেন, কেশিঘাট থেকে পরিক্রমা শুরু করবেন। তো এখন অন্ধকার হয়ে গেছে, আর ভিডিওটাকে লম্বা করব না, তো সবাই আকাশ বৃন্দাবন ব্লগটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, আর এত সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে বেল আইকনে প্রেস করে রাখবেন, আপনাদের সবার আগে ভিডিও চলে আসবে। আর এই পবিত্র দামোদর মাস, আর আপনারা অবশ্যই রমা একাদশী ব্রত পালন করবেন, আর রমা একাদশীর দিন খুব সুন্দর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি, তো আপনারা তার আগে পর্যন্ত অপেক্ষা করুন, আর আকাশ বৃন্দাবন ব্লগটাকে সাবস্ক্রাইব করে রাখুন। রাধে রাধে যমুনা মাইয়া কি জয়। আর এই বৃন্দাবনে কেশিঘাটের মহিমা পরবর্তী একটা ব্লগে আপনাদেরকে শোনাবো, সবাই ভালো থাকুন। রাধা রানী কি।